তুলে একটা ফুলের গাছ আছে না কাটলে তো ভালো হইলো বুঝলাম না তোমার সৌকো কিটা ঠাটা পড়ছে তোমার সৌকো কিটা ঠাটা পড়ছে নি বাবা লাখরি সাইয়ে দেখো গাছ গো কিটা বড়ই গাছ না নিম গাছ দেখছো নি দুই বড়ই গাছের মাঝখানে দিকে আছে নিম গাছ এই তোমার সৌকো লাগে না ওই আর আমি বুঝলাম না বাবা তোমারে আছে গাছ ছাটা তুমি গাছ কাটো তুমি তো প্রশ্ন খানে করে আমারে আমি যা দাম করছিলাম তাতে কি 500 টাকা কম দিমু 500 টাকা কম দিতাই খানে কোন কারণে 500 টাকা কম দিতা আচ্ছা আমি বুঝি না তোমার কথা জায়গা থাকে না এখানে তুমি এটা করো কিতা লাগে হি না বা কথা ঠিক আছে কথা ঠিক তা তো না এখানে গাছর তো মেইন হইল গিয়া গুড়ি গুড়ি কেন বেন্ট মাটি তোলে আমাই গেছে ওই লাগে বসলে আমাকে যে 500 টাকা কম দিবি ইয়া মা বুদা আপনি তো আসলে বহুত বড় একটা বাটফার মানুষ আপনার মতে বুঝা যায় দিন আমি আসলে গো ফয়লা গাছ লয়ে মাথা মাথা খারাপ গাছ কিনা বেচা সবটা হই গেল ও জায়গাতে আপনি এখন আবার 500 টাকা কম গাড়ি ঘুরানি সে দেখেছি এটা তখন মাথার সময় না এটা তো তুমি দেখেও মাছ না নি আমার লোকে না বুঝছি গাছ তো বেন্টি কেনার খেয়াল করছি না আমি সুকুত পড়ছে না ঠিক মতো বুঝছি আচ্ছা ঠিক আছে শুনো 500 টাকা কম দিলাইও কিছু কইলাম না তোমারে তবে গাছ কাটিয়ে বেশি সময় তোমার আমি দিতে পারতাম এক ঘন্টার ভিতরে তুমি গাছ নিতে গিয়ে বেঁচে তো এক ঘন্টার ভিতরে নিতে গিয়ে তো আমার মানুষ তুই আচ্ছা এই মানুষ আনো না যেটা এটা তো তোমার বিষয় তুমি যদি গাছ খাটো খাটো তুমি এক ঘন্টা বেঁধে গাছ গো আচ্ছা আমি আগে গাছের গুড়ি কাটিলাম কাটিলা কাটিলা জলদি জলদি সময় কিন্তু খুব কম আরে এখন বাবার গাছে কিন্তু সাদি বাই না হইছি এই তুই কই থেকে উড়াই ইয়া জুড়িয়া বইছস গাছ আছে দিতে মানে কিটা করব বাবা তুমি কম মত তাই দেখো গাছ গো খাটাই না আপনি গাছ খাটো কত কি তাই কিনা করে তাই কিটা করে আমি দেখো আপনি গাছ খাটো ই কোন জালার মাঝে বললাম আমি আপনি কইরা গাছ ছেদ মারো তাই কইরা মারিও না আমি কিটা করতাম গো বই নখান তামারে কো আমি যে জায়গা কইছে গাছ খাটতাই গাছ খাটবাই তুমি গাছ খাটো কোনো সমস্যা নাই এই বাড়িত আমার উপরে মাত্রা কোনো গুণ নাই তুমি গাছ খাটো তোমার উপরে মাত্রা নাই নি ভাবি আমি এখন গা পয়সা রেগা কইলাম তাই গিয়া তোর পয়সা রে খরার আমি কেন হুনিয়া ডরাই গেছি যাই গিয়া তোর পয়সা বিগে হই গাছ খাটাইরাম গিয়া কইরাম পয়সা রে দূর হওয়ার যাই গিয়া কত পয়সা দেখি আমার কিতা করিলেন লাগা আমি ডরাইছি আমি গাছ ঠেকা দি কিনতা বেজালো গো বই না আমি নাই বেজালো জল বলে তুমি তাই করো আমারে নেই বেজালো আর আইও না হায় রে ভাই তোমারে যে কিতা কথা তুমিও দেখা দে বেটা গো ইয়া খালি ডরাও অত ডরা ডর দিতা রে বাবাই ইয়া লাইলা খালি তোমারে ফালাই রে কিতা লাগিয়া আটে রে দিলে কি চল কাটা কই যা তোমারে কতদিন আমি কইছি রানী মুখের ভাষা ঠিক করতে হ্যাঁ যে রই দাঁত যে লাখান আমারে খাম করাই দেয় আমার মুখের ভাষা কি লাখান ঠিক থাকতো তো যে রই দে কিটা তোমারে খাননি রই দে কিটা আমারে খাননি খালি তোমারে একলা খাননি রই দে দেখি ওগো ভাই হাত দি দাও আল্লাহ বুঝাই না নি আমরা যে গাছে টান খাটিয়া লাগলি না সে চালা কি তাইও গাছ খাটিলা গাছ খাটিনা হায় রে ভাই রে ভাই তোমার কাছে গাছ কেন মিছে লাগে আমি মহা বিপদ হয়ে গেছি রে ভাই আচ্ছা দাও চখার পাশে কম দিলে এবলা খাটিলাও গাছ খাটিয়া নেও কি না বুঝাই বেসলে ওলা ওরে যদি খাটো সময় কম রে ভাই এই 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 কিটা উঠে আছে তোর কাছে এই কিটা উঠে গাছে তোর পারে কিটা উঠে সেট মারতো আমি কইছো তোর কি সেট মারে এই মাইল নরি জল্লা দি কমাইয়া কো দি গুটে তোর বাফর বাফর গাছ বাফর খালি গাছ এ আরে খবর তোর বাফ তুলি আউট পাইনা না করলাম বাফ তুলি কি লাগে আমার লাগে মত বাড়ি এই এবারে আংরা হই বলে যা সে ভাই এবারে দুইটু বাফর লই তুমি খালি সইয়া দাও সইয়া দেখো আমার শরীর লাগানি এ বেটা দেখেন যা এই তুমি যাইবে না আমি না করছি আমি বেচি আমার লাগে বেটা বুঝো তোমার লাগে কোনো বুঝো করো না আর যে আমার সামনে থেকে ধরে দাও দাও রে মত না এই চুপ আরে
मगजुगो सानी फेले तुम गड़ हाथ जीवार दे
মাইল লাগলো কিতা লাগে গো তো বিদেশ থেকে ইয়া কত দিন থমথমি আছিল টেকা রুজি করি আইছে নানি বুঝো নানি আর টেকা কম ফ্রাই গেছে আজকেও গাছ কাটে কালকেও গাছ কাছে আমার কিছর গাছ উঠা কাটিব লাগিয়ে ও গিয়া বাতা দিছলাম
বুঝছি রে বাবা এখানে তোমার ফয়লাও ভুল হইছে তাই নামে জায়গা হান তালে লিখিয়া দাও দি তো না নিশপ্তাও দিল কা বউরি তুই বউ তুই নিতে তাই নি তুমি আমি নিছি আমি এখন পর্যন্ত তোমার সারিয়া গেছি তুই পেরে জোর দিয়ে ফেলা দিবি একা তো ভালো কি বেটা কিটা গো শুনা কালে মা হে আর বেটা বেটা শুনলে দিবা আচ্ছা রে বাবা তুই তো বয়স আর বুঝজোর ও বাপ আছে বুঝো না নি কত কত বয়স কত मंगल ग्रहाले मुराई प्रवेश कर তোমার খালি আছো বিচার বিচার আর কিটা খাইয়া দেই খাম নাই হাই রে বাবা খাম তা তো না খানে খাম তো আছে আমি তো চাই বিচার আছারো যাইতাম না এটা তোর হরিয়া থাকে বিচার আছারো তুমি যদি হাসা কথা মাতলাইতে তোমার দুশমন বাড়ি বুঝছো আর মিশা মাতিয়া অবস্থ না মিশা মাতাম ফাড়ি এর লাগি চাই বিচারও যাইতাম না কিন্তু মানুষে তো আমারে সুযোগ দেয় না মানুষে তো ইয়া বাড়ি ঘর ভাঙি দেন বিচারও না বুঝাইতাম বুঝছি আমি এখন লাগি যাওয়া লাগি আমার কথা উনি বিচার আর এখন লাগি রেডিও गलार मार्बो खाटबो चेसबो उचमानी पाटाइबो डाका बुझाइते তাই না আমার হোমওয়ার্ক তুই তাই না আমার সিগলা দি বাইরে তুমি তোমার সারা ফিস্ট লাল হলি চলে কেসনি আমি কইছিলাম না নি আমার ফুড
বেটারে কূপ মার দিলে ও তো ঠিক করলেনি আমি এখন গাউতে মুখ দেখাই যাব আমার মালিক তো তার রইল নিবে ওই বেটি কূপ মার দিলে খালি আর কত চেষ্টা করব আব্বা মাঝে মাঝে আমি চিন্তা করি তুমি আমার আপন বাপ না হাতন বাপ তুমি সব সময় তুমি তোমার দামানদর সাপোর্ট লই মা তো কোন কারণে আব্বা আমি তো আর ফুরি না ও ভুললাইনি তোমার ফুরির মা দামানদর সাপোর্ট লই বলে আমি মা ও বেটি তো দামানদর সাপোর্ট লই আমি মা তো না তুই নো ভালো না তুই ভালো হইলে তো তোর সাপোর্টে আব্বাই মাতলাম বলে কিতা ভালো না আমার ফুড়িয়া কিতা করছে হ্যাঁ এখন কই দেন ফুড়িয়া কিতা করছে তোর ফুড়িয়া কিতা না করছে ও বেটি আমার কথা শুনতে দে তোরে দামান তো কত বুঝাইয়া কইল তুই বিদেশ যাইতে না তুই কিতা করলে উফতা বে করি বিদেশ গেলি গেলে না নি আইছো বিদেশ থাকি বালা কথা তুই আমার দামান তো সাবুট লিয়ে সুন্দর করে চলাবি দা করতে তো তোর ভাই আর গেত লাগে না এরে তোকরা গেতলা তোকরা কেনে ও পো আপনা তুমি আম্মা লাগছিল ওখানে বাবা আমি সাবুট লইয়া থাকতে তুই কই থাকলি ও বেটারে ডিঙ্গাইয়া কিতা করলে বেটারে খুব মারিয়া বেটারে আজ কোন কাটি লিয়ে কত কাটা যখন যদি বেটা কইছে মামলা দিব কি মামলা গেলে তো তোরে সাড়ি দিব তাও তুই কিতা করবে গো মাইয়া মারো কিতা কইলে আব্বা তাই না আমারে সাড়ি দিবা তাই সাড়ি দিলে আমি কিতা ঠেকাত নি আব্বা সুমি খেউর লাগি ঠেকাত আমি আবার বিদেশ যাই মুগি ও ভুললা নি তোমার ফুডির মা ফুডির এখন ও জত ভাই লামছে না ফুডিয়া কিতা কর ও বেটা সাড়ি লিয়ে বিদেশ যাইব কি বিদেশ যাইবে নি না গো মাই তুই জেলর ভাত খাইবে ওখান তুই আগে চিন্তা কর তোমার ফুডিরে বুঝাও এ বেটি তুই তো কিতা মাতোস তুই খোঁজ বেটা সাড়ে দিলে তুই ঠিক হাত না হে তো ঠিক তো কইছি গো আমি ঠিক হাত না তেন থাকলেও যে তা না থাকলেও বতা ইতে কিতা খোঁজ বেটি থাকলেও যে তা না থাকলেও তো মানে কিতা বুঝলাম না তো ও আম্মা তাই তো বহুত আগে ও সয় সম্পত্তি বাদ করি আমার নামে আমার কাণ্ডে দিশার করিয়া দিলাইছ ও বুঝছ নি আমার তো ভবিষ্যতের উপায় হই গেছে এখন তাই আমার সাললেও যে তা না সাললেও তো আমার তো কোনো সমস্যা না ও উঞ্চ নিবার হুড়ির মা কি জাত জ্ঞানী বাত মাতে তোমার বুড়ি ও পাওয়ারে মাতে বুঝছল ও আব্বা আমার কোন পাওয়ার আছে আমি পাওয়ার খাটাইতাম না আমি তখন তার দার দারি না তারা দার দার না তুই তারা দার দার বাকিলাতে তোমার তো দি বেরে বেটা হইলো আমার দাবা লইলে কি সরল সুদা মানুষ তো ও মাই গো গুরি ফিরি চিল্লা রে গো ও কিতা কই ও আব্বা তোমার ফিট যদি তোমার খেকু দিতে গিয়ে তোমার হামলা করে তুমি কি তাহলে নিয়ে উবাত থাকাই নি তাই তানোর বড় বড় লই আইছ না মানে মারতা তারা বুদ্ধি করে আমার খান্দা দিছে আইয়া তো তান ঠিকও আমার মারছ এখন আমার এই সময় মাই মারাম কি আমার উবাইয়া দেখতাম না আর মাইর খাইতাম না আমার উবাই দেখতো নি ভাই ও আমার দে আর বলে দাও আমি নিজে বাসাই বলে দাও একটা কূপ মারি দিছি তানোর হাত শেষ সব বুঝছ না আমার পুরি বলে 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 আমি মাটি ঠলে দেখতাম কি তো সাইবা আমি মাটি তো লইতাম কি বুড়ি সাহায্য দিতে ওনা আইয়া হলো বাড়ি বুঝে কিটা লাগি লইয়া ও বাবা আমার যে টাইম মালাই কেন লাগি তোমার দুঃখ তোর রাস্তে 100 টা মারতো আরে 200 টা মারতো আরে তুই নিবিড় থাকতে তুই মারতে না কোন তা তুই কোন মারলে এটা বলা তুই মারিয়া ফলাই দাও কারণ আমার পুরো নিরাই থাকো নানি বুঝাও আম্মা আব্বারে মালা করি বুঝাও তোমার বাড়ি কিটা বুঝাইয়া লইয়া গেলাম কিতাত না তুমি নানি লাম্পই দা গুড়ি কান্দা পাইয়া ঔষধ তো বাক্কা কতদিন হলে পড়বে না সাইরা নি বাড়াইয়া দিতাম ঔষধ একটু আমি চলো কিটা কথা বুঝছো না ওই যে ছোট মেয়ে নাম কি দেখে সাবধানে থাকিস কিন্তু আচ্ছা আমি যাও আমি আমার মামা লাগি যাও আমি ঠিক আছি আলে বারবার বলো গিলকার বারবার কইরাম গিলকার গিলকার আলে গিলকার গিলকার আমি যে তোমার কইরাম তোমার রক কাটি দিছি এটা লাগে তো তো বেদনা করে নিলে বেদনা করতে কেন রক কাটি লড়াই জামা লাগা আসলে লড়াই জামা লাগা এই সাথে তো রক্ত বাড়াইছে তোমার তবে দেখছি না ওই সে এখন আর তোর দিও ইয়া কিটা করতাই হে তোর সামনে তোর বাইরে কুবাই লইলো তুই কিচ্ছু করতে পারছিস না তুমি কি তখন লাইতে তোমার সামনে তোর কুবাই তুমি তো কিচ্ছু বললাই না আমি তো দর্শি আইয়া তুই কিচ্ছু মারছিস না আমি তো মারতেছি আর পয়সা পয়সা আমি দর্শক নই আমি তো লইবাই করাম নি আমি দর্শক নই শেষ গছ না এলাকা আমরা বাইরে যদি আমরা সামনে মারতে পারি আমরা কি একবার উঠে করে গেলাম আচ্ছা সাইরিস না গো বোন জাগি এক গ্লাস পানি আর তোর বাইরে মারলে তুই উপরে পড়ি গেলে নাকি আর জামাইরে মারলে কিচ্ছু করতে পারবি না তাই আমি
পাগল হইও না ঔষধ কিটা হুক না খাইলে বানি পানি লাগতো না নি বেটাই যে তোর ফুড়ি রে কিছু না আস্তা রাস্তা ওখানে বালা লাখ টুকরি আদায় কর আল্লাহর দরবার বাবাজি কিতা করবাই রে বা আমার ফুড়ি তো বেবুজ বুঝছে না রে ও বেবুজ আপনার ফুড়ি বুঝছে না বিদেশ মারিয়া ইচ্ছে জামাই দেশ হতো ইয়া বিদেশ মারিয়া আইয়া এফুরে আইয়া কিতা করছে বাড়ি আজকে বেশি লাই গরু খানকে বেশি লাই বেশি লাই বকরি আমার গাছ কাটিল তো চাই আমি বাধা দিছিলাম করি কূপ মারি তো অন্য কূপটা যদি বাপ আমার বাবা আমার যত ফড়ি দিত বর্তমান ফড়ি দিত আব্বা বুঝছি কল্লা তো আল্লাহ আপনার আমি গেল কূপ তো মারিয়া আসছিল গোলাত আমি যদি হাফ না মারতাম তো মারি নিল ও বাবা দেখতো এবার ধরো বাবা হয়ে গেছে এবার কিচ্ছু করতাম আমি পারতাম না তোমার শুনলো না বিচার আমি কই দিয়া দিব জানি কিটা শুনলো না আপনি চাপিয়া দিবা এ ওলা বিদেশ যাইতো কি বিদেশ যাইতো কি আমি আপনারে বিচার দিলাম আপনার ওলা কোনো সময় যেতে পারতো না বাদে আপনারে ডিঙ্গাইয়া গেল কি তো কিতা আপনার বিচার আপনি করে দিবা ছোট মিয়া চাচা পাঁচকাও ফাইন যাইতো একজন সাইবস্তর মানুষ তখন বারবার আমরা বাড়িতে আইসুন এলাকা তো অত বাড়িতে তো গিয়া বিচার করছো না আমরা বাড়িতে ইয়া ও আপনার পুরি লইয়া যত বিচার করলা তারা সাক্ষী আমার আমি এর উড়ে নাই কমাই আমি একবারে ডাইরেক্ট মামলা উল্টা মামলা দিল আর কোনো কিছু চিন্তা না ও যে ডাক্তার দিকে আইলা তোমার অত বড় একটা কাম ঘটাইলো তোমার ছোট বুকে তুমি এখনো পর্যন্ত তাইলে কোনো কিছু কইছো কইছো না তাই দেখো কি ড্যাং ড্যাং করে ছাগল লইয়া ঘুরে এগুলো গিয়ে শরীরে দি পাওয়ার আর এগুলো মুখ পাওয়ার ইগে খুব মারে আর গিয়ে মুখ দি মারে মুখ দিছে দেই বলাই দে আমি মুখ দি তোমারে কিটা করছি এখনো পর্যন্ত না খারাপ ব্যাপার হলাম নি খালি কইরাম কোনো কিছু কও না কেনে আজ যদি আমি কোনো কিছু করতাম ডাইরেক্ট কাটতে বুঝকা লই আমার কইলা না বাবার বাড়ি দিতাম কি কই 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 কো ইগো তো ছাগল লইয়া গেছি কি টাটা করে রক্ত বেশি লই বসেস ছাগল লই গেছি কোনটা বি নেরা লাগান যে ওটা বিদেশি পারলাম বা ওই আল্লাহ কোন দেখছে দেখো কোন দিন তোমারে নিবেছিল আমার বেশিল ওখন আমি ছাগল দিয়ে কোনবা দিয়ে একা একা লয়ে যেতাম তাই সব ইতো নাই রইছে না অর্ধেক তো নাই তো ফালাই দিছে ওখন আমার দাগু আছে না বহি যে রাখতেছে তাই দাও একটা তো সব সময় তার লগে থাকে কেন ডরাওনি ইউ ড্রাইভার তো তাই ডরাই যাবে তো তুই কি তা ডরাই রে এরা এই কোন দিকে যাচ্ছে রাস্তা মুখে দিতে আর আল্লাহ মাবুদ রা খালি কই রাস্তা মুখে যা রাস্তা তারা রাস্তা মুখে যাইবো ও কই ডাইনে দি যাইরো না বামে দি যাইরো না সুজা যাইরো কাকু মানুষ যে রাস্তা মুখে যাও রাস্তা মুখে দিয়া তারা তুমি যাও তুমি কোন না তুমি কোন কাম নাই ভাই 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 আন্দোলন শুরু করলে আমি তো তোমার লাইয়া মরবো মনে রাখিও মানে আমি সেটা রাখতাম না।
খুব মারি খুব মারতো আসল গাছো আর পড়ে গেছে দামান্দরা দামান্দরা তো বিয়াই সব বনাস আতোছে এটা তো বিরাট চক্স বিয়াই কি ঘটনা আমি হুঁচি আমার গীতাই নি আমারে কইছো আর ইতার কথা কিতা মারতাই বিয়াইন খুব আছে ইতার বিচার করতে করতে নানি আমি হেরান হেরান হয়ে গেছে সব তার হইল নানি বিয়াই আপনারা ফুরির দোষ আপনারা ফুরির উফতা রাগ বেশি মূলর গটি মহিলার আপনারা যদি এখন কেন বেজার লাগাই হিটা সমাধান কিলে এখন হিটা সমাধান করা সম্ভব এমনিও তো আমি একটা টেনশনের মাঝে আছি যদি মুখে মুখ কাটা হাঁটি হইতো আর দিক কুদা কুদি হইতো সিংলে একটা দিক কঞ্চি দি বাড়াবাড়ি হইতো সহজে সমাধান দিলাই না এটা দাদি মারছে কূপ এটা কিলা সমাধান দিতে একটা টেনশনের ও বিহাই আমি যাইতা কি খাইরাম না বাতাম বুঝছনি আর সাহেব আইলে দিয়ে সুন্দর উঠছনি ভাই এলে স্কার দিয়ে আর মারা বাড়ি বুঝে এল এই জের বাত বুঝে না বুঝা বুঝা বিয়াই চাও আমি বুঝতাম মনের কষ্ট বুঝতাম আপনি বাপ পুরিয়ে ঘটনা ঘটাই যে আপনার তো পেরেশানি তা বড় টেনশন তা আমার তো পেরেশানি আছে আমার কি তুমি আর আছো ইয়া ইয়া তুমি আর আছো তান পেরেশানি সত্যি না পেরেশানি কে আপনার চাও বিয়াই আমার তো দিলাও তান পেরেশানি বলো আমার আতো দিলাও কে আছে বাপ কু দিও তো না মারতাম না বেবা দুকা মাতো গো আপনি এটা খুব মাস এই কুপর এটা কিলা সমাধান করা এটা সমাধান আমার মনে আছে ফুবর গাও এক কূপ মারছিল আঙ্গুলোর মাঝে আটাইশোর বিচার লইয়া বইয়া 60,000 টাকা জরিমানা দিয়া বিচার শেষ করছে এখন এই সমস্যা তেরা মিয়ার আর আপনার পুরীর সমস্যা কিলা সমাধান দিতে আমি তো চিন্তা করি ও ভাই হিগু তো হইল রা ভাই তুমি ফারা বসির ভাই একটা তো লাম্প হইব ওইকে সমাধান দিছো হিগু তো গরু হবে ফার আমার দাওয়া না না ফুরি একটা তো আপনি বুঝছেন প্রাইভেট হবে শেষ করতে পারতাম না ওখান তো করো রা ভাই খুব ভালোই যাতে আমার ফুরিরে দামান দিয়ে সারইন না ও ব্যবস্থা কান্তা করুক জটিল বিষয় তেরামিয়ার গেছে গিয়া দেখতাম তার মনের হাব ভাব তার মনের হাব ভাব যদি দেখি বালা সে তো আমরা দুই চারজন বইয়া সমাধান দিলাম আর যদি দেখি মনের হাব বা বালা নাই বই সে তো ফুরা 28 টাকা লাগবো না খান চাই ও ভাই জেলা ভারো বলা বুঝুনি আমি তো ফুরির বাপ দি ফুরি আর আপনি আমার বিয়াই জেলা ভারো হলো আপনি সমাধান করুক আমরা লোক সমাধান করে দেব না বিয়াই দি উত্তর তুমি তাই তো লোকে তাকতোই বাইরে বাবা আই তুমি যে লোকে না তাকলে হইব কিনা তুমি তাই তো এই গানো ইটিন বুঝো না জি তোমার জানো ফুরি একটা ঘটনা ঘটাই সব তার পরের বাবা একটা জিনিস হইলি গেরে ফুরি বাতি জি ফুয়া বাতি যাইতারে খুব খুশি আছে ছোট থাকতে মাত্র ট্রেনিং দিয়ে তুলা লাগে আদব খাইদার বানানি লাগে ও সময় লাই দিদি মাথার তুলি ও ভাই ও দেখো তখন যাবো সব তার অজন্য আপনি উঠাতে দিয়ে আমার মাথা তুলতে পারে কথা
পুয়া হাজাই বাপে কুড়ি হাজাই মায় সব দুজো বইলার ও বইলার আর মাইর কইতো না তেরা নি এখন কই বাড়িতে বাড়ি বাড়িতে আছে তারে বাড়িতে গেলে মিলবো নিও ওই আমি মিলবো মিলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তেরা মিয়ার কাছে বল চাই বুঝছো আপনারা না আমার লগে ও না 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 আমরা লগে গেল হইতো না তেরা মে আমরা দেখলে আর বিক্রি দিব কি আপনি একলা একলা গিয়া তার লগে তো পার্সোনাল মাপ করা রাইট ঠিক আছে ঠিক আছে তেরা মি এখন আছে কোন বাড়িতে আছেন দা মান বাড়িতে আছেন নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা আমার লগে ও বিয়া ইয়াল্লা লগে দেইতাম পাতাম না বুঝছেন ওই যে গেছি আমরা এই বেটা লগে মানুষ বেটা খুব পায়ার আমরা আছি ও না আপনি গিয়া না দিদি ফাইভের ভাবে গিয়া কত আমার দরকার আমরা ফোন দিলে আমরা আইব যে কোন সময় ফোন দিলে আমরা আইব আপনারা রে ফাটাও দিবেন দি না ওখন যদি আপনার লগে যাই আমরা খেপে জিব খেপে জিব দি হই রাগ উঠি জিব আর বুঝছি বিষয় তাইলে আপনারা এখন কই যাই আমরা বাড়ি যাই কি আমরা বাড়ি তো কেউ নাই আস মুরগি গরু ছাগল সব তো খালে আছে আমি দৌড়িয়া পুরির খবর দিন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা যদি বাড়ি যাইন দিও আমি যদি তেরা মিয়ার এক কোন ধরনের বাইল করতাম পারি জি কিন্তু আপনারা তো ফোন দিলেও আমরা আচ্ছা আচ্ছা তাহলে কা বুঝতে পারো না আমি আপনারা রে ফোন করব আপনারা দিও তো না জি আচ্ছা আসসালামু আলাইকুম গেল্লা করুন ওখানে আচ্ছা আচ্ছা কুয়াল জয় কি ভাই আসসালামু আলাইকুম কুয়াল ইয়াই ফোন দিলেও আমি তো ঠিক আই পুরো দিয়া আসিরে শানি মাঝে ফাল লাগে পুরি বাতি দিজনে বিয়াও দিতা উগ্র মিজাজ যদি থাকে ইটারে খান্দায় খাসাই গরর খান্দায় খাসাই বিয়া দিতে বেশি দূর বিয়া দিলে তো আবার দৌড়িয়া দাপি একা দেখা শুনে ডেইলি মাইরে তা লাগাই ডেইলি দৌড়ে দৌড়ে তা মাইরে তো সেট পারে ও শুনা মাই কি জানতে দিন আকুতি মিনতি হইয়া তোর কোনো দোষ তারা তার আর হুড়ি সম্পূর্ণ দোষী তুই নি দোষী কা তারা বিসারিয়া সারিয়া কোনো রাগে দি মাঝে মধ্যে একটু বর্ণন খোঁজের লাগে মনে হচ্ছে বেটে বেটে দূষিস না ওটা ওটা ও যেখান হইবা তুই কেছে রে বুঝছ তুই মামলা যেতাম গিয়া ইয়া আল্লাহ তে সাসা আইসি কেন মামলা সামলা মাত মাতিস না সাসা আটাই চোখ গিয়া বিচার বন্ত সমাধান দি আর তুই ওরা মামলা যাওয়া লাগে সাসা কত বড় একটা ঘটনা করছে এরপরে হইন আমি মামলা যেতাম না আমরা বাড়ি আপনি আইতে কম আইসুন শর্মাই আমি আপনাদের আপনার কাছে যাইতাম না কইতাম না আর কত দিতাম আপনার কাছে যাওয়ার আর জোর আছে আমার কুলুটো বানাই দিছে অন্যায় করছে তাই আর কুলুটো বানাইছে আপনার কাছে আমার চাষায় বুঝছি তুমি যেখান কয়া তোমার কথা একবারে 100% রাই বুঝছ ওই যে বিদেশ বিদেশ মারি আইলো এরপরে তো আমি জায়গা দিছি বুঝছি বুঝছি আরো বেটইলে জায়গা দিল দিল না দিল না তুমি রাইট সব দিকে রাই তুমি মামলা যেতাই যে ঘটনা হল তুমি মামলা যেতাই হ্যাঁ ঠিক আছে কিন্তু চাষায় বাধা দিলাম ঠিক আর লাগে তার মা বাবাই আমার কাছে খাত হয়ে এবার যদি বিচার করে শুনলো না বিচার জি চাচাজি সকল মরা পাইয়া যায় ফদারে সইয়া যায় এমনও আমার দুধ সারেন না আর ইলাকান যদি কোনোদিন তাই কোনো ঘটনা ঘটায় তাহলে আমি দোষী না না রে গো মাই তুমি কেন দোষী হইতে চাষা এইবার বিচার করলে শুনলো না বিচার কর
28 জেলা বিচার করিবলা শক্ত বিচার করমু যাতে তুমি কোনদিন কোনো দোষী হও না তোমারে কোনো দোষে ফাইন সাসা এটা তো সকল সময় আপনি ফোন কোনো ঘটনা ঘটলে এখান তো আইয়া কোন ভাইয়া কইন না নিজে শুনলোয়া না আজকে বিচার করিয়া দিব শুনলোয়া না বিচার করিয়া দিব কই কোনদিন আপনি শুনলোয়া না বিচার করুন শুনলোয়া না বিচার করুন না করি তো আজকে তো বড় ঘটনা ঘটলো তে আমার কোনো আমার বিচারও কি তা কোনো ধরনের কন্ট্রোল হয় না কি ইয়া আল্লাহ স্যার ও তো আপনি অন্য বাজে কথা নেন না ঠিক আছে আমি আপনারে কইতাম না আপনি যাও মাত্র সলিড পাত আমি যদি সলিড যদি মাটি রে বাবা তে তো তুই আমার উপরে নির্ভরশীল থাকতি আমার উপরে নির্ভরশীল থাকস না কেন নির্ভরশীল থাকি না কেন এখান তো বুঝরা আপনি ওই যে বিচার আপনি অত ওই যে হালকার উপরে মিলে দিলেন বুঝছেন না নি ও যেই সেই যে লাগু খুদ হই যায় এলাই হই দাও তুই এখন তুই কি তা করতেছিস মামলা মামলা দিতেছ দৌড়াইলেও হেরান দৌড়লেও হেরান কাউন্টার বুলেট মাইরর মামলা আবার কথা বুঝরে বাবা আমি কাউন্টার এটা করি বাবা ফুট গন্না গনি না গনি আমার বুঝছ না কাউন্টার ও বাবা এ কোকা মাইর তো দিন কোনা খানো কাউন্টার মামলা হই তুমি মাইর খাইলেও কাউন্টার মামলা করতে পারবে মাইর না খাইলেও কাউন্টার মামলা করতে পারবে এর লাগি হইছে বাবা কে উড়ে দৌড়াইলেও হেরা দৌড়লেও হেরা ইগু তো সত্তার পরে তোমার ভুল ইগু তো তুমি দৌড়াই হেরা হইয়া লাভ না ঠিক আছে নি পানি ছেদ মারলে আটুট পরে উপরে দিয়ে সেফ ফালাইলি নিজন উপরে পরে রক্ষিতা তুমি মামলা করো হামলা করো যে সাতা সাসা তোমার লোকে তা আগে সাসার রে গইবার একটা পরিবেশ করিয়া তারা তোমার হৌর হরি সব তোমরা সকলে লিয়া সাসা একবার তা বই কিতা বইয়া যদি নানি সাসা তো কোন সময় কোন বিচার আইলে শুনলো না বিচার করবা শুনলো না বিচার ওই যে কেন আমি মতলাম মাই গো মাই কেউ তাকে কেউ কম নাই গো মাই শুনলো না কোন মুখে শত্রু আনা বিচার করবো কেন আমি বিচার আমি এটা বুঝি না আমার মুরব্বী তুই তুই মাতে কেন গরব বউ শক্তি আল্লাহ দিলে মুখো আর এগুলো শক্তি পছন্দ দেখলাম ঘটনাকারী হলো উপস্থিত আছে আর বাইরের বিচারই কেউ নাই বিদায় আর জবানবন্দি লাগে আমরা তো সকলেরও সকলটা জানা আছে সপ্তাহ পরে হইল যে আমি আর গরু বউকে করি তোমার গো মাই বহুত বিচার আচার করছে তুমি খুব জল্লাদ খুব রেজিল একজন মানুষ খুব শয়তান তোমার বিচার আচার আমি বহুত করছি তোমারে ঠিক করতে পারছি তুমি এবারও গো মাই দোষী তুমি দোষ করছো আমি কিতা দোষ করছি সাসা আমারে মাতবার দো আব্বা আমি কিতা দোষ করছি সাসা আপনি যে এত ফ্রম মাতুনি আপনি কইরা আমি দোষী আমি জল্লাদ আমি ওতা আপনি আমার খানা তো হুলতোই বানানি একজনের মাতুনি তো আপনি রায় দিলেইতে পারোই না আমি আমার গাছ খাটাইরাম তাই খানে তানার বড় লই আইলাইন বাতা দেওয়া বাতা দিছেন তো দিছেন আইয়া তানি আমারে মারা আরম্ভ করছেন ও না আমি না পারে তানি খুব একটা মারলাম আমি তো আমার নিজেরে বাঁচাই তুইব সাসা আমি না কিছু দিতে মাসলাম চুপ মাই গো কথা খান চুপ তোমার গাছ আইলো কইতো জামাই যদি তোমার তাখেনাতে গাছ তোমার তাকনি গাছর মালিক তো তোমার জামাই সাসাজি ইকান আপনি তান্ডে জিকাউকা গাছর মালিক খে আমি না তাই কিটা রে তেরামিয়া জি বেটি কিটা কই ও না আসলে গাছ হই আগে আপনারা ফয়সালা করে দিলেন নি এগো তো তান অংশ থড়ি গেছে বুঝছেন নি অংশ থড়ি যাও এ তো কাটিয়ে নিতে গেলে আমারে বগত করতে না আমি তো মরছি না বাসা সা জিতাছি তো গুঙ্গা মাখালর মাখা হে উঙ্গা বিয়াখ লর বিয়াখ বিশ্বর মাঝে যদি কোনো বিয়াকলর পুরস্কার দিত তো তোরে দিত তুই দুনিয়ায় জীবিত আস তুই দিন দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় এখানে তুই দিও বউরে সম্পত্তি বাইকটা দিস এখন এই গাছ বেটির অংশ পড়ছে বেটি মালিক বেটি হাঁটবো না বাটাইয়া দুইটা বেটি জানে তোমার বাধা মানবো মাই গো মাই তুমি আর উকুন মাই দিও না মারতে দাও শুনা মাই এ বেটা
বউয়ে কইল বউয়ে কইল আর তুমি বউর কোথায় সম্পত্তি বার বার টুডা করিল বউয়ে তো কইব বউর তো স্বার্থ আছে কেন তোমার এমনি ডাকেনি এলাকার মানুষে মাখাল সাসাজি কেন ঠিক কথা কইছো আমি মাহালি খাম করিয়া লাগে তো এলাকার মানুষে আমার মাহাল ডাকে আচ্ছা এখন তো তোর বার হয়েছে আমার কপালে যা আসে লইছে যে দুর্গতি পইবার পাইছি তো এখন আমি বুলিয়া সংসার আমি করতাম না আমি তাই তোর কি কেমন লাগে তুই নি কথা শেষ যে কোথায় মালে এখানে কো তো সাসা যে আমি তাই সংসার করতাম না ও বাপ আমার ফুড়ি এক ভুল করে দিয়েছে তোর লাগে তুমি কইরা নি সংসার করতে না আব্বা এটা আপনি কি জাত মাত মাত আম্মা কিতা মাত মাত আপনারা ওই এক ভুল করে দিয়েছে আপনার ফুড়ি কিতা একবার ভুল করছে নি আমার আপনি হুক আছেন একবার ভুল করি করি আর ই এমন একটা ভুল করছে কোনদিন আমার দাঁত নামাই দিব আছো দুনিয়াতে আমার হায়াত থাকবে তা দুনিয়াতে গিয়ে দেখা করে লিব আমি কথা সে জবি লড়বা জেরা কই সম্ভব না ওটা জেরা নি ই হুক ইলা যদি তুই সিদ্ধান্ত লইয়া বইতাস তুই যদি সিদ্ধান্ত লইয়া বইতাস তো বেটির লোকে আর সংসার করতে না বেটির সারি দি কে সাসারে তুই কা আগে কইতে সাসারে আগে কইলে তো সাইলে বোয়ার পরিবেশ করি না না হইলা তো সারা সারি করতে সাসা বহুত চিন্তাধারা হইয়া দেখছি সম্ভব নাই চেষ্টা করছিলাম আপনার কথা রাখতাম কিন্তু পারলাম না আমার জান বাঁচাইতে গিয়া আমি আপনার কথা আমরা রাখতাম পারলাম না এর মানে তোমার ওটা ফাইনাল সিদ্ধান্ত এই মহিলারে তুমি সারি দিতাই এই মহিলারে যে সার তাই রে বাবাইকে তুই বুঝিয়া কই রায় তো এই মহিলারে সারলে মহিলার লগে কিন্তু তোমার সম্পত্তি যাইব কি যাওগি যাওগি ফিজাবি লিল্লা দূর গুতাইস না সম্পত্তি দিকে তা করতাম গো তোর কানে তাহলে তো আবার দিবে না দিলে না গাছ তাহলে তা জানতো বাঁচবো তুমি তাহবো হ্যাঁ কিতা বেটি ওখান ঠান্ডা হইছো নি গো মাই হাব্বা ইন ঠান্ডা আর গরম আর কিতা আছে বা আমি তো জেতা করছি বুঝিয়া উনিও করছি আর তাই না মানে সারলে আমি কিতা ঠেকাত না কিতা আমি তো আমার ভবিষ্যৎ উপায় করিও লাগছি ওই গো মাই ফাইসলাই মাখাল জামাই আর জল্লা দি কই দিয়া সম্পত্তি নিয়া লাইফের উপায় করি কিতা বেটা তোর সিদ্ধান্ত তখন কিতা সিদ্ধান্ত আগে যেটা আছিল ওখানে আমি কইম আমি মাখালে জল্লাদ বলিয়া সংসার করতাম না আমি তাদের তালাক দিলাম